রাজ্যে তিন দিনে পরপর দুটি ভয়াবহ ডাকাতির ঘটনা। রানীগঞ্জের পর এবার হাওড়ার ডোমচুড়েও টার্গেট সেই সোনার দোকান। মাত্র 15 মিনিটের অপারেশনে সাফ কোটি টাকার গয়না। থানা থেকে 700 মিটারের মধ্যে অপারেশন চালিয়ে পগার পার ডাকাত দল। হাওড়ার ডোমচুড়ের সেই শোরুমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে রয়েছে তা জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, অথচ ডাকাত দল যে পালিয়ে যাচ্ছে সেই সিসি ক্যামেরার ফুটেজ এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে। দেখো মাধুরী, গতকাল দুপুরে এই ডোমজুড়ের এই যে সোনার দোকান, এই সোনার দোকানে 4 জন সশস্ত্র ডাকাত এসে ক্রেতা সেজে আসে এবং দোকানের ঢুকে, সেই সময় যখন মালিক এবং তার ছেলে ছিল, সেই সময় তাদের কাছ থেকে বাতায় রিভলভারের বাট দিয়ে মেরে এবং গুলি চালিয়ে তাদের এখানকার সমস্ত সোনার গয়না নিয়ে চম্পট দেয়। এই ঘটনার পর ডোমজুড় থানার পুলিশ, এই ডোমজুড় থানা 700 মিটার দূরে, সেখান থেকে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ছুটে আসে, গোয়েন্দারা এবং হাওড়া সিটি পুলিশের যারা গোয়েন্দা তারাও ছুটে আসে, এবং এর পাশাপাশি সিআইডির ফরেন্সিক টিমও বিকালে আসে। তারা এখান থেকে বিভিন্ন ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহ করেছে এবং অন্যান্য প্রমাণও সংগ্রহ করে নিয়ে গেছে। এই যে হাওড়া আমতা রোড সোজা এইখান দিয়েই বেরিয়ে যায় এবং সামনে একটা বারুইপাড়া বলে একটা গোল রাস্তা আছে, সেই বারুইপাড়া বাঁদিক দিয়ে সম্ভবত, আবার বলছি খুবই সম্ভবত, পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে সেই 16 নম্বর জাতীয় সড়কে ওঠে, এবং 16 নম্বর জাতীয় সড়কের দুদিক আছে, একদিকটা কলকাতা মুখী এবং আর একটি খড়গপুরগামী, কোন রাস্তায় গেছে এখনো সেটা স্পষ্ট নয়। কালকে বিকালের পর কিন্তু হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং করা হয়েছে দীর্ঘক্ষণ, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায়নি। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে সমস্ত জিনিসটা খতিয়ে দেখা হচ্ছে কোন দিকে গেছে এবং ডাকাতরা। প্রাথমিকভাবে যেটা পুলিশ মনে করছে যে এই যে গ্যাং, এটা কিন্তু বাইরের স্টেটের, অর্থাৎ বাইরের রাজ্যের, এটা আন্তরাজ্য অপরাধ চক্রের সঙ্গে জড়িত। যেহেতু ডাকাতির সময় তারা নিজেদের সঙ্গে হিন্দি ভাষায় কথা বলছিল, প্রাথমিকভাবে পুলিশ কিন্তু মনে করছে এর সঙ্গে আন্তরাজ্য অপরাধ চক্রের যোগসূত্র আছে। তারা এই এই অপারেশনটা করার পর তারা ভিন রাজ্যে চলে যেতে পারে এমনটাই মনে করছে, এবং সিসিটিভি ফুটেজে এতটাই, সেখান থেকে কিন্তু কোনো কিছু তাদের মুখে তাদের ঢাকা ছিল না, হেলমেট থাকলেও একজনের দুজনের, কিন্তু বেশিরভাগেরই কিন্তু মুখ ঢাকা ছিল। অর্থাৎ আন্তরাজ্য অপরাধীদের যারা হাওড়াতে বা কলকাতা আগে ডাকাতির সঙ্গে ঘটনায় যুক্ত, তাদের এই এই ছবির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে, এবং এর পাশাপাশি এখানকার যারা পুলিশ অফিসার এসেছে তারাও কিন্তু, যারা যিনি দোকানের মালিক, আহত দোকানের মালিক এবং তার ছেলেকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই সময় একজন মহিলা কর্মী দোকানে ছিলেন, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আমাদের প্রতিনিধি সুনীত হালদার যেমনটা বলছিলেন যে রবিবার রানীগঞ্জ এবং তার ঠিক দুদিনের মাথায় মঙ্গলবার হাওড়ার ডোমজুড়ে যে ভয়াবহ ডাকাতির ঘটনা, যেখানে ভর দুপুরে গতকাল ডাকাতির ঘটনা ঘটে হাওড়ার ডোমজুড়ের এই শোরুমে, দেখতে পাচ্ছেন 4 জন ডাকাত তারা এইভাবে এসে মাত্র 15 মিনিটের অপারেশন চালায়, এবং সেই 15 মিনিটের অপারেশনে একেবারে সাফ কোটি টাকার গয়না। এবং এখানে অত্যন্ত চাঞ্চল্যকর বিষয়, মাত্র 700 মিটার দূরত্বে ছিল থানা। 700 মিটার দূরত্বে থানা থাকার পরও এত বেপরোয়া মনোভাব কিভাবে দুষ্কৃতীদের? পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ভিন রাজ্যের ডাকাত দল ছিল, এবং ডাকাতির পর বাইকে চেপে পালায় 4 জন ডাকাত, বন্দী হয়েছে সিসি ক্যামেরা ফুটেজে।